কতটা পুষ্ট্রয় দিয়েছো যে তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছেলেকে আমার জাস্ট কিছু বলার নেই তোমাদের আর। কাজের লোক হয়ে যদি এত চ্যাটাং চ্যাটাং কথা বলতো না আমার মার সামনে, আমার মা তো দুই থাপ্পড়। খবরদার কাজরি, মিনো দিদির সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না। অতীন বাবু, কাজরি তোমরা দুজনে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর এক মুহূর্তেও তোমাদের দুজনকে আমি এই বাড়িতে সহ্য করতে পারছি না। অতীন বাবু, আপনার মতন একটা ঘৃণ্য মানুষকে আমি এতদিন ভালোবেসেছিলাম, এটা ভাবতেই না আমার ঘেন্না করে। আপনি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্যই নন অতীন বাবু। আমার নয়, কাজরির নয়, কারুর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। দেখছেন তো আপনার সাথে থেকে কাজরির আজকে কতটা অধঃপতন হয়েছে। আর মা, আপনিও ঠিক কথা বলেছিলেন, সঙ্গ দোষের কথা বলছিলেন না? আসলে খারাপ সঙ্গীটা কাজরি নয়, আপনার ছেলে অতীন। দেখো শ্রেয়সী, আবারও বলছি তুমি কিন্তু আর কোনো কথা নয়। কাজরি, তুমি আমায় কি বলেছিলে সেটা মনে আছে তো? অতীন বাবু যদি দলিল না আনতে পারেন তাহলে তুমি আর অতীন বাবু এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আশা করছি তুমি নিজের কথার খেলাপ করবে না কাজরি। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, চলো অতীন। তবে শ্রেয়সী, একটা কথা ভালো করে মনে রেখো, আমি আবারও আসবো এ বাড়িতে। আর তারপর কোনো ভুল নয়, আমি এর শেষ দেখেই ছাড়ব। তোমার সর্বনাশ আমি করবই, তোমাকে আমি সমূলে বিনাশ করব। শ্রেয়সী সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8-এ।